হ্যালো বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের মার্চ 2023-এর ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ানের এন্ড সেমিস্টার এক্সামিনেশানের MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমি 12টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে আমি বাকি 13টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা MCQর অ্যান্সারের সাথে সাথে তার প্রপার এক্সপ্লেনেশনও দিয়েছি। তাহলে চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হল, হুইচ অব দ্য ফলোয়িং প্রসেস ইজ মেনলি ইউজড ফর মেকিং কানেক্টিং রড। কানেক্টিং রড তৈরি করার জন্য আমাদের কোন প্রসেস ব্যবহার করা হয়? অপশান এ কাস্টিং, অপশান বি ডিপ ড্রয়িং, অপশান সি রোলিং, আর অপশান ডি ফোর্জিং। তো কারেক্ট অ্যান্সার হবে ফোর্জিং। দেখুন, আমরা কানেক্টিং রড তৈরি করার জন্য ফোর্জিং কেন ইউজ করি? কারণ ফোর্জিং প্রসেসের মাধ্যমে আমরা কোনো মেটাল পিসকে ফার্স্টে হিট করি, তারপরে আমরা মেকানিক্যাল ফোর্স বা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি। অর্থাৎ ফোর্জিং প্রসেসের মাধ্যমে আমরা কোনো মেটালের বা কোনো জব পিসের মেকানিক্যাল প্রপার্টি, যেমন স্ট্রেংথ, ইম্প্যাক্ট স্ট্রেংথ, ডিউরেবিলিটি, ফ্যাটিক লাইফ প্রভৃতি বাড়াতে পারি। তার সাথে সাথে ডাইমেনশনাল অ্যাকুরেসিও বাড়াতে পারি এবং ম্যাটেরিয়াল ওয়েস্টও হয় না। তাই আমরা কানেক্টিং রড তৈরি করার জন্য ফোর্জিং প্রসেসকে ইউজ করে থাকি। কারণ কানেক্টিং রডের মাধ্যমে যে কম্বাকশন চেম্বারে যে হিউজ প্রেসার প্রডিউস হচ্ছে, সেই যে থ্রাস্ট প্রডিউস হচ্ছে, সেই থ্রাস্ট কানেক্টিং রডের মাধ্যমে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটে যাবে। অর্থাৎ কানেক্টিং রডের ইম্প্যাক্ট স্ট্রেংথ খুব হাই হওয়া উচিত, যেটা আমরা ফোর্জিং প্রসেসের মাধ্যমে কানেক্টিং রডের মধ্যে ইম্পার্ট করতে পারব। তাই কানেক্টিং রড তৈরি করার জন্য আমরা ফোর্জিং মেথডকেই ইউজ করে থাকি। চলুন এবার পরের প্রশ্ন। পরের প্রশ্ন হল, দ্য হট ওয়ার্কিং অফ মেটালস is carried out at option A, the recrystallization temperature, option B, below recrystallization temperature, option C, above recrystallization temperature, and option D, any temperature. বলছে যে হট ওয়ার্কিং প্রসেস করার জন্য আমাদের মেটাল পিসকে কোন টেম্পারেচারে হিট করতে হবে। তো কারেক্ট অ্যান্সার হবে অ্যাবাভ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। তো হট ওয়ার্কিং মেথডের মাধ্যমে আমরা ম্যানুফ্যাকচারিং করার সময় প্রথমে মেটাল পিসকে কি করি না, মেটাল পিসকে আমরা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচারে হিট করি এবং তারপরে তার উপরে আমরা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি। এই যে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, এই রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের ভ্যালু জেনারেলি তার মেল্টিং পয়েন্ট যে টেম্পারেচার হয় তার 0.3 থেকে 0.6 টাইম হয়ে থাকে। এই রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যেই টেম্পারেচারে কোনো জব পিসের উপরে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করা অবস্থায় তার মধ্যে নতুন ক্রিস্টাল স্ট্রাকচার ফর্মেশন হতে শুরু করে। তাহলে আমরা হট ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে অ্যাবাভ রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারে, অর্থাৎ মেটাল পিস রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচারে হিট করার পরে তার উপরে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করে থাকি। আমাদের নেক্সট প্রশ্ন হল, হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ এক্সট্রুশন প্রসেস। অপশান এ ডাইরেক্ট এক্সট্রুশন, অপশান বি ইনডাইরেক্ট এক্সট্রুশন, অপশান সি ইম্প্যাক্ট এক্সট্রুশন, অ্যান্ড অপশান ডি অল অব দ্য অ্যাবাভ মেনশন। তো কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি অল অব দ্য মেনশন। তার কারণ কি, আমরা জানি যে এক্সট্রুশন প্রসেস বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ডাইরেক্ট এক্সট্রুশন, ইনডাইরেক্ট এক্সট্রুশন, ইম্প্যাক্ট এক্সট্রুশন, হাইড্রোস্ট্যাটিক এক্সট্রুশন, উকার্স এক্সট্রুশন এটসেট্রা। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অল অব দ্য অ্যাবাভ মেনশনড। নেক্সট প্রশ্ন, লং ওয়ার্স আর মেড বাই ড্যাশ প্রসেস। অপশান এ ফোর্জিং, অপশান বি রোলিং, অপশান সি পিয়ার্সিং, অপশান ডি ড্রয়িং। লং ওয়ার্স আমরা জেনারেলি ড্রয়িংয়ের মাধ্যমে করে থাকি, কারণ এই ড্রয়িং মেথডের মাধ্যমে আমরা ওয়্যারের ডায়ামিটারকে
অনেক রিডিউস করতে পারবো। অর্থাৎ ডায়ামিটারকে রিডিউস করা মানেই তার লেন্থকে আমরা বাড়াতে পারবো। তাই কারেক্ট অপশান অপশান ডি, ড্রয়িং। নেক্সট প্রশ্ন, এ মুভিং ম্যান্ড্রেল ইজ ইউজড ইন অপশান এ ওয়ার ড্রয়িং, অপশান বি টিউব ড্রয়িং, অপশান সি মেটাল কাটিং, অপশান ডি কাস্টিং। মুভিং ম্যান্ড্রেল কোথায় ইউজ করা হয়? কারেক্ট অ্যান্সার হলো অপশান বি টিউব ড্রয়িং। কারণ কি, টিউব ড্রয়িংয়ের মাধ্যমে আমরা যখন কোনো টিউব তৈরি করি তার ভেতরে তো আমাদেরকে ইন্টারনাল ডায়ামিটার বা ইন্টারনাল হোল তৈরি করতে হবে। সেই ইন্টারনাল ডায়ামিটার বা ইন্টারনাল হোল প্রডিউস করার জন্য আমরা মুভিং ম্যান্ড্রেল, এই যে আপনারা দেখছেন এই যে মুভিং ম্যান্ড্রেল প্রোভাইড করি। এই মুভিং ম্যান্ড্রেলের মাধ্যমে আমরা যে টিউব তৈরি করব তার মধ্যে ইন্টারনাল ডায়ামিটার বা ইন্টারনাল হোল তৈরি করা যেতে পারে। তাই কারেক্ট অ্যান্সার হবে টিউব ড্রয়িং। নেক্সট প্রশ্ন, এ টু হাই রোলিং মিল কনজিস্ট অফ টু রোলস হুইচ রোটেটস অপশান এ অ্যাট দ্য সেম স্পিড অ্যান্ড ইন সেম ডাইরেকশন, অপশান বি অ্যাট দ্য সেম স্পিড বাট অপোজিট ডাইরেকশন, অপশান সি অ্যাট ডিফারেন্ট স্পিড অ্যান্ড ইন সেম ডাইরেকশন, অ্যান্ড অপশান ডি অ্যাট ডিফারেন্ট স্পিড অ্যান্ড ইন অপোজিট ডাইরেকশন। তো কারেক্ট অ্যান্সার হবে অ্যাট সেম স্পিড বাট ইন ডিফারেন্ট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন, অপশান বি। দেখুন এখানে যে দুটো রোলার দেখানো হয়েছে, এই দুটো রোলারের উপরের যে আপার রোলার, আপার রোলার কি করছে না, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, আর নিচের রোলার ক্লকওয়াইজ মুভ করছে। অর্থাৎ দুটো রোলার অপোজিট ডাইরেকশনে মুভমেন্ট করছে, রোটেট করছে, তাই কিন্তু জব পিসটা মুভ করে ভেতরের দিকে ফ্লো করে যাচ্ছে। কিন্তু দুটো রোলার যদি একই ডাইরেকশনে মুভ করতো তাহলে কিন্তু জব পিসের ইনওয়ার্ড ফ্লো হতো না। এবার দ্বিতীয় যে প্রশ্ন, যদি দুটো রোলার আলাদা আলাদা স্পিডে রোটেট করে, তাহলে দুটো রোলার যদি আলাদা আলাদা স্পিডে রোটেট করে তাহলে যে রোলারটা বেশি স্পিডে রোটেট করবে সেই রোলার বেশি করে ম্যাটেরিয়ালকে পুল ডাউন করবে, এবং যে রোলারটা কম স্পিডে রোটেট করবে সেটা কম পরিমাণ ম্যাটেরিয়ালকে টানবে। তার ফলে আনইভেন ডিস্ট্রিবিউশন হবে, বা বলতে পারি আনইভেন ডিফরমেশন হবে, যার ফলে শেয়ারিং, টিয়ারিং অথবা আমরা বলতে ড্র্যাগিং এফেক্ট প্রভৃতি দেখা যেতে পারে। সেই জন্য দুটো যে রোলার থাকবে সেই দুটো রোলার অপোজিট ডাইরেকশনে রোটেট করবে, কিন্তু সেম স্পিডে রোটেট করবে। তাই কারেক্ট অ্যান্সার হবে অ্যাট সেম স্পিড বাট অপোজিট ডাইরেকশন। আমরা এবার পরের প্রশ্ন দেখছি, ইন প্রেস হুইচ অফ দ্য ফলোয়িং মেকানিজম অথবা সিস্টেম মে বি ইউজড ফর অ্যাপ্লাইং পাওয়ার টু র্যাম। র্যামে পাওয়ার প্রোভাইড করার জন্য আমরা কোন সিস্টেমকে ইউজ করে থাকি? দেখুন আমরা প্রেস ফোর্জিংয়ের ক্ষেত্রে সমস্ত ধরনের সিস্টেমই এখানে ইউজ করে থাকি, যেমন র্যাক অ্যান্ড পিনিয়ন, নিউমেটিক সিস্টেম এবং হাইড্রোলিক সিস্টেম। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। এবার নেক্সট প্রশ্ন, ইন হুইচ সিট মেটাল অপারেশন দ্য পাঞ্চ আউট অপারেশন অফ দ্য সিট মেটাল ইজ ইউজফুল পার্ট। অপশান এ ব্ল্যাঙ্কিং, অপশান বি পিয়ারসিন, অপশান সি কয়েনিং, অপশান ডি এম্বসিং। দেখুন এর কারেক্ট অ্যান্সার হবে অপশান এ ব্ল্যাঙ্কিং। তার কারণ কি, কয়েনিং এবং এম্বসিং এই দুটো মেথডে কিন্তু আমাদের কোনো প্রকারের মেটাল রিমুভ হয় না। তাহলে এই দুটো অপশান অবভিয়াসলি কারেক্ট নয়, বাকি পড়ে থাকলো ব্ল্যাঙ্কিং আর পিয়ারসিং। ব্ল্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যে পাঞ্চ আউট পোর্শন, অর্থাৎ যে পোর্শনটা আমরা কেটে বাদ দিলাম সেই পাঞ্চ আউট পোর্শনটা কিন্তু আমাদের ইউজফুল পার্ট। আর পিয়ারসিংয়ের ক্ষেত্রে যে জব পিস থেকে আমরা যে পাঞ্চ আউট পোর্শনটা বাদ দিলাম, কেটে বাদ দিলাম, সেটা হচ্ছে স্ক্র্যাপ পোর্শন এবং জব পিসটা হচ্ছে ইউজফুল পার্ট। তাহলে পাঞ্চ আউট পোর্শনটা ইউজফুল পার্ট ব্ল্যাঙ্কিং অপারেশনের ক্ষেত্রে। তাহলে আমাদের কারেক্ট অপশান হলো অপশান এ ব্ল্যাঙ্কিং। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট ইজ ইউজড
ফর হোল্ডিং দ্য মেটাল শিটস ডিউরিং ব্ল্যাঙ্কিং অপারেশন। অপশান এ স্পেরিক্যাল স্টিল বল, অপশান বি রোলার, অপশান সি প্রেসার প্যাড অ্যান্ড অপশান ডি ম্যাগনেট। কারেক্ট অ্যান্সার অপশান সি প্রেসার প্যাড। এটাকে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখছি। এই দেখুন আমাদের এটা সিট, এই সিটটাকে হোল্ড করছে এই যে ব্ল্যাক কালারের প্রেসার প্যাডের মাধ্যমে আমরা সিটটাকে হোল্ড করছি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি প্রেসার প্যাড। তোমাদের নেক্সট প্রশ্ন, হুইচ টাইপ অফ চিপ ইজ ফর্মড ডিউরিং মেশিনিং অফ সফট অ্যান্ড ডাকটাইল মেটেরিয়াল। অপশান এ কন্টিনিউয়াস চিপ, অপশান বি ডিসকন্টিনিউয়াস চিপ, অপশান সি কন্টিনিউয়াস চিপ উইথ বিল্ট আপ এজ অ্যান্ড অপশান ডি নান অফ দিস। তো কারেক্ট অ্যান্সার অপশান এ কন্টিনিউয়াস চিপ। দেখুন আমরা সফট অ্যান্ড ডাকটাইল মেটেরিয়ালের মেশিনিং করলে জেনারেলি কন্টিনিউয়াস চিপ পেয়ে থাকি, আর ব্রিটেল মেটেরিয়ালের মেশিনিং করলে আমরা ডিসকন্টিনিউয়াস চিপ পেয়ে থাকি। এবার সফট অ্যান্ড ডাকটাইল মেটেরিয়ালের মেশিনিংয়ের সময় যদি আমাদের কাটিং স্পিডটা কম হয় তাহলে আমরা কন্টিনিউয়াস চিপ উইথ বিল্ট আপ এজ, অথবা রেক অ্যাঙ্গেল যদি কম হয় তাহলেও আমরা কন্টিনিউয়াস চিপ উইথ বিল্ট আপ এজ পেয়ে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কন্টিনিউয়াস চিপ, যেহেতু আর কিছু বাকি কন্ডিশন বলে দেওয়া নেই। আমাদের পরের প্রশ্ন, হাউ মেনি ফোর্সেস আর অ্যাক্টিং ডিউরিং অর্থোগোনাল কাটিং অ্যাকশন। অপশান এ ওয়ান, অপশান বি টু, অপশান সি থ্রি, অপশান ডি ফোর। অর্থোগোনাল কাটিং অ্যাকশনের সময় আমাদের কত ধরনের ফোর্স কাজ করে? কারেক্ট অ্যান্সার অপশান বি টু। দেখুন অর্থোগোনাল কাটিংয়ের সময় জেনারেলি দুটো ফোর্স কাজ করে, একটা হচ্ছে কাটিং ফোর্স আর একটা হচ্ছে থ্রাস্ট ফোর্স। এখানে কোনো রেডিয়াল কম্পোনেন্ট অফ ফোর্স নেই, আর এখানে যে আপনারা এফ দেখছেন এই এফটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, কাটিং ফোর্স আর থ্রাস্ট ফোর্সের রেজাল্টেন্ট। তাহলে কারেক্ট অ্যান্সার অপশান বি টু। পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ স্ট্যান্ডার্ড ট্যাপার ইজ বিইং প্রোভাইডেড অন দ্য স্যাঙ্ক অফ লেদ সেন্টার। অপশান এ মোর্স ট্যাপার, অপশান বি জার্নো ট্যাপার, অপশান সি ব্রাউন অ্যান্ড সেপার ট্যাপার, অপশান ডি নান অফ দিস। কারেক্ট অ্যান্সার অপশান এ মোর্স ট্যাপার। একটা লেদ সেন্টারের যে স্যাঙ্ক, এটা লেদ সেন্টারের স্যাঙ্ক, এই স্যাঙ্কে কি ধরনের ট্যাপার প্রোভাইড করা হয়ে থাকে? এই স্যাঙ্কে জেনারেলি আমরা মোর্স ট্যাপার ব্যবহার করে থাকি। দেখুন দ্য টপ অ্যাঙ্গেল অফ দ্য কর্নার পয়েন্ট অফ দ্য লেদ সেন্টার ইজ 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, অ্যান্ড দ্য বডি হ্যাজ এ মোর্স ট্যাপার। এই দেখুন এটা মোর্স ট্যাপার আছে অ্যান্ড এ ট্যাং, এটা হচ্ছে ট্যাং। তো এই যে ট্যাপারটা হয়, এই ট্যাপারটা হয় মোর্স ট্যাপার। আমাদের নেক্সট ভিডিওতে আমরা বাকি 13টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরও অনেক কিছু যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে পড়াশুনো করতে থাকুন। ধন্যবাদ।